সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিউ ইয়র্ক থেকে আমি ফরিদ আহমেদ লাভলু, আমার ইউটিউব চ্যানেল লাভলু ইউনিভার্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজ আপনাদেরকে নিয়ে যাব ব্রঙ্কসের অনেক সুন্দর একটি শপিং মলে। আপনারা জানেন যে হ্যাপি নিউ ইয়ার এবং ক্রিসমাস উপলক্ষে নিউ ইয়র্কের যে বড় বড় শপিং মলগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অলরেডি ট্রেন চলে এসেছে, আমি ট্রেনে উঠে যাব এবং আপনাদেরকে নিয়ে যাব। আমি ট্রেনে উঠে গেলাম। করোনার কারণে আসলে যা হয়, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে একেবারে লোক কম। পাশে যে বগিটি রয়েছে সেটিও দেখতে পারবেন, বগিতে প্রায় 3-4 জন লোক রয়েছে। আপনারা যারা ট্রেন ধরে কোপ সিটিতে যেতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আমি এখন ট্রেনের যে ম্যাপটি রয়েছে এটা সেমনি দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন 6 ট্রেন লাইন। এখানে আমি ক্যাসেল হিলে আমি এখানে ট্রেনে উঠেছি এবং এখান থেকে ট্রেনটি এই দিকে চলে যাচ্ছে এবং শেষ স্টেশন হচ্ছে পেলাম বে পার্ক হয়ে। আমি এখানে ট্রেন থেকে নেমে যাব এবং এখান থেকে নেমে আমি সেটা বাস নিয়ে আমি সেই যে শপিং মলটি দিয়ে সেখানে যাব এবং শপিং মলটি আপনাদেরকে আমি দেখাচ্ছি পয়েন্ট আউট করে। এবং শপিং মলটি বেসিক্যালি কোঅপ সিটি শপিং মল নামে পরিচিত। আমরা দেখছেন এখান থেকে 6 লাইনের লাস্ট স্টপেজ, আর এখান থেকে আসলে বাস ধরে এই দিক হয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোঅপ সিটি, এটি হচ্ছে মূলত সেই শপিং মল এরিয়াটি এবং এখানে আমি আজকে যাব। আমার সঙ্গেই থাকুন, আশা রাখি ভালো লাগবে। দেখছেন সিটির ভিউ ফ্রম ট্রেন, অর্থাৎ আমি এখন ট্রেনের ভিতরে, আপনারা ট্রেন থেকে সিটির যে বাইরের ভিউটা সেটা দেখতে পাচ্ছেন। তো 6 ট্রেনের স্টেশন, এখানে ট্রেনগুলো পার্ক করে রাখা থাকে এবং এখান থেকেই 6 ট্রেন পুরো সিটিতে চলাফেরা করে। আপনারা দেখছেন অসংখ্য ট্রেন এখানে পার্ক করা আছে স্টেশনে। ট্র্যাক দেখতে পাচ্ছেন, আর একটা জিনিস অবশ্য না বললেই নয়, সেটি হচ্ছে আপনাদের ট্রেন লাইনগুলো দেখতে পাচ্ছেন। আর এই ট্রেনগুলো আসলে সবগুলোই নিউ ইয়র্ক সিটির সব ট্রেনই হচ্ছে ইলেকট্রিক ট্রেন, এগুলোতে কোনো তেল বা অন্য কিছু ইউজ করা হয় না, এগুলো বৈদ্যুতিক ট্রেন এবং বিদ্যুৎ দিয়ে এই ট্রেনগুলো চলে এবং এই লাইনগুলো বিদ্যুতের সংযোগ দেওয়া আছে এবং ট্রেনগুলো এই সেখান থেকে চার্জ নিয়েই চলে। সেই সাথে আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করতে চাই, আপনারা জানেন যে এটি হচ্ছে 6 ট্রেনের লাস্ট স্টপেজ, এখান থেকে ট্রেন এসে আবার এখান থেকে ঘুরে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন এখানে এসে যেহেতু ট্রেন লাইনটা শেষ হয়ে গেছে, এখানে সেফটি রিজনে একটি পয়েন্ট করে দেওয়া আছে যাতে ট্রেন কোনোক্রমেই ভুল করে সোজা এখানে চলে যেতে না পারে, কারণ এখান থেকে ট্রেন লাইনটি শেষ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন ট্র্যাক নিচে যদিও স্নো দিয়ে ঢেকে গিয়েছে এবং এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 6 ট্রেনের লাস্ট স্টপেজ, যেহেতু 6 ট্রেন এখান থেকেই শুরু হয়। Thank you.
পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেলাম্বে পার্কওয়ে স্টেশনের এক্সিট, এবং এখান থেকে বের হয়ে আমি বাস ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে বাসগুলো নিতে পারবো, এখানে সাইন দেওয়া আছে সিটিতে যাওয়ার জন্য। আপনারা উপরেও দেখতে পাচ্ছেন BX12 সিলেক্ট বাস আছে, আমি এই বাসটি ধরেও যেতে পারবো। আমি একদম বাইরে লয়াল লেভেলে চলে এসেছি, গ্রাউন্ড লেভেলে। সামনে এখান থেকে আমাকে বাস ধরতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাস চলে এসেছে, আমি এখন বাসে উঠে যাব। আমি এখন বাসের মধ্যে উঠে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাসের ভিতরে প্যাসেঞ্জাররা উঠে যদি কারো মাস্ক না থাকে সেজন্য বাসের দূরের সঙ্গে এখানে মাস্ক রাখা আছে, যাতে এখান থেকে মনে মাস্ক নিতে পারে। আপনারা বাসের ভিতরটি দেখতে পাচ্ছেন। এবং বাসে একটি ম্যাপ দেওয়া আছে, এখন হাইওয়ের ভিতরে ঢুকে যাচ্ছে। ডানেই মূলত শপিং মলটি, আমি আর 2-3 মিনিটের মধ্যেই বাস থেকে নেমে যাব। বাসটি এখন রাইট টার্ন নিচ্ছে এবং সামনে গিয়ে এই শপিং মলটি। শপিং মলটি বেসিক্যালি বি প্লাজা নামে পরিচিত। আমি এখন বাস থেকে নেমে যাব। আমি বাস থেকে নেমে গেলাম। এটি হচ্ছে মূলত শপিং মল, আপনারা দেখতে পাচ্ছেন বি প্লাজা সবগুলো এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এই বাসটিতেই মূলত আসলাম। চলুন তাহলে শপিং মলের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন বে প্লাজা শপিং মলটিতে যে সমস্ত শপ রয়েছে, দোকান রয়েছে, তার একটি নাম দেওয়া আছে এখানে বিলবোর্ডটিতে। আপনারা দেখতে পাচ্ছেন পার্টি সিটি, এখানে মূলত পার্টি করার জন্য যে সমস্ত জিনিস দরকার শুধুমাত্র সেগুলোই পাওয়া যায়। আমি চেষ্টা করব আপনাদেরকে গেট থেকে দোকানের ভিতরটি যতটুকু দেখানো সম্ভব হয় ভেরি কুইক। পার্টি সিটি, আমি ভিতরে যাচ্ছি না কারণ আমাকে মেইনলি মেসিসে যেতে হবে। এটি হচ্ছে কে মার্ট, এটিও একটি অনেক বড় শপ। পুরো এরিয়াটি নিয়ে হচ্ছে শুধু একটি শপ, আপনারা পুরো ওয়ালটা দেখতে পাচ্ছেন পুরোটাই কে মার্ট। এবং এটি একটু সস্তা দামের জিনিসপত্র এই দোকানটিতে পাওয়া যায়, বলতে গেলে গ্রোসারি আইটেম ছাড়া সব কিছু এখানে পাওয়া যায়। দেখি যদি গেটের ভিতরে ঢুকে আপনাকে ভেরি কুইক দোকানের ভিতরটা একটু দেখাতে পারি। অনেক বড় দোকান অবশ্য। আপনারা দেখছেন বব ফার্নিচার, এটি ফার্নিচারের একটি অনেক বড় দোকান এবং এদের প্রাইস বলতে গেলে একটু রিজনেবল এবং মান একেবারেই খারাপ নয় ফার্নিচারের। এবং অ্যাট দ্য সেম টাইম আমি পার্কিং লটে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং লট। এবং পার্কিং লটটাকে আসলে আপনারা জানেন যে স্নো হয়েছে, স্নোগুলো পরিষ্কার করে একখানি স্তূপ করে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো পার্কিং লটের স্নোগুলোকে দেখতে পাচ্ছেন। এটি মূলত পার্কিং লট। এই মলটিতে আরো কিছু শপ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন H&M দোকানটি এখানে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত ইনডোর পার্কিং লট, পুরোটাই হচ্ছে পার্কিং লট। আর আপনারা দেখতে পাচ্ছেন হাতে ডানে এখানে রয়েছে জেসিপেনি, আমি জেসিপেনির ভিতরে আপনাদেরকে নিয়ে যাব। আর তার শেষে রয়েছে মেসিস, আপনাদেরকে আমি মেসিসেও নিয়ে যাব আরও একটু সামনের দিকে, সাথেই থাকুন প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন জেসিপেনি, আমি এখন জেসিপেনির ভিতরে ঢুকে যাচ্ছি। হাতে ডানে একটি নেল সেলুন দেখতে পাচ্ছেন,
মূলত এটা জেসি প্যানের ভিতরে শেফুরা এরিয়াটি। এটি জেসিপেনির ভিতরে এই জুয়েলারি স্পেস। আপনাদেরকে একটি জুয়েলারির দাম দেখাই আমি। আপনারা দেখতে পাচ্ছেন এটি $20। আর হাতের বামে রয়েছে ব্যাক সেকশনটি। আর হাতের ডানে রয়েছে শু সেকশন। আর এখানে রয়েছে সক্স মোজা। আপনারা ইনজুরিজের জন্য শু দেখতে পাচ্ছেন। আর এখানে হাতের টানে রয়েছে স্কার্ফ অর্থাৎ মাফলার। আর এখানে রয়েছে গ্লোভস, ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য গ্লোভস। আপনারা এখানেও কিছু স্কার্ফ দেখতে পাচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেল্ট, আপনি দেখতে পাচ্ছেন বেল্টগুলো হচ্ছে $16.99 করে। আর ক্রিসমাসে আসলে রেড ড্রেস এদের অনেক ফেভারিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লাল ড্রেস রাখা আছে। বেসিক্যালি ক্রিসমাসের লাল ড্রেস পরতে খুব পছন্দ করে। তাদেরকে আমি উপর তলাটি দেখানোর চেষ্টা করবো জেসিপেনির। মূলত এটি হচ্ছে মেন্স সেকশন। সামনে শু সেকশন, পুরো দোকানটা এখান থেকে আমি ভেরি কুইক দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন এই মলটির একটি ডিরেক্টরি দেওয়া আছে, অর্থাৎ কোন দোকানটি কোথায় তার ডিরেকশন এখানে দেওয়া আছে। আপনারা নিচে ম্যাপে পুরো সেটি দেখতে পারবেন। আমি মূলত উপরতলায়, এখন দুই তলায়। আমি এখান থেকে আপনাদেরকে নিচটা একটু দেখাবো, অর্থাৎ মেইন ফ্লোরটি। এবং হাতের বামে আপনারা একটি দোকান দেখতে পাচ্ছেন। আপনারা এই সাইনটি হয়তো অনেকেই বুঝতে পারবেন না, এই দোকানটির নাম হচ্ছে ইউনোকোলো।
এটি মূলত একটি জাপানি ক্লোথিং স্টোর। আর এই যে ইনোকোলোতে যে কাপড় চোপড়গুলো রয়েছে, আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশান দিতে চাই। এই কাপড়গুলো হচ্ছে অনেক থিন এবং পাতলা, এবং ওজন হয় অনেক লাইট ওয়েটের। কিন্তু এরা এই ক্লোথিংগুলোতে যে টেকনোলজি ইউজ করেছে, এটাকে বলে হিটেক টেকনোলজি। আসলে কাপড়গুলো দেখতে অনেক হালকা হয়, থিন হয়, পাতলা হয়, কিন্তু তারপরে গায়ে দেওয়ার পরে আসলে অনেক প্রচণ্ড শীতের মধ্যেও শরীর অনেক গরম হয়ে যায়, সেজন্য এরা বলে থাকে যে এটা এখানে এরা হিটেক টেকনোলজি ইউজ করেছে। চলুন তাহলে দেখা যাক দোকানের ভিতরে যে কাপড় চোপড়গুলো রয়েছে আপনাদেরকে একটু দেখাবো। আপনারা কিছু সোয়েটার দেখতে পাচ্ছেন, এগুলো প্রাইস দেওয়া আছে 29.90 করে। বেসিক্যালি আপনারা খেয়াল করবেন সব কাপড়গুলোই অনেক থিন লেয়ারের, তারপরে আসলে অনেক গরম হয় কাপড়গুলো। আমার সামনে আপনারা জ্যাকেট সেকশনটি দেখতে পাচ্ছেন, মূলত এগুলো উইমেন্স সেকশন, এবং এখানে জ্যাকেটের মূল্য দেওয়া আছে 89.90 করে। আর তার উপরে প্রাইস সবগুলোতেই প্রাইস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো সেকশনটি মহিলাদের জন্য। এখানে এরা চেক আউট, সো এখানে মানুষ পে করছে। এগুলো কিডস সেকশন, কিডসদের জ্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন 1950 1950। এখানে এখানে কিছু শক্স আছে, আমি ইউনিকলো থেকে বেরিয়ে যাচ্ছি। আমি সামনে এগোচ্ছি, আপনারা হাতের বামে দেখতে পাচ্ছেন একটি দোকান, এই দোকানটির নাম হচ্ছে স্যামস। এটি মূলত একটি গেম শপ, গেম স্টোর, অর্থাৎ এখানে শু থেকে শুরু করে এক্সারসাইজ করার জন্য যে ড্রেসগুলো দরকার, এই ধরনের ড্রেসগুলো এখানে রাখা আছে। হাই, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আমি যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এটি মূলত গ্যাপ, দেখতে পাচ্ছেন গ্যাপ থেকে। সামনে এগোচ্ছি, এখানে অনেক সুন্দর একটি লাইটিং আছে, অনেক আকর্ষণীয়। আমি সামনে এগোচ্ছি, আপনারা যে দোকানটি দেখছেন এটির নাম হচ্ছে আরো পোস্টাল। আমি এগোতেই থাকবো। এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি বাথ অ্যান্ড বডি ওয়ার্কস। Hi, how are you? Nice job. Oh, hi. Yeah, happy holidays. Thank you. আপনারা দেখতে পাচ্ছেন লাইলে মানুষ দাঁড়িয়ে আছে সবকিছু ঢোকানোর জন্য, অর্থাৎ গুনে গুনে লোক ঢুকাচ্ছে যতটুকু ঢোকানো যাবে স্পেস অনুযায়ী। এটি একটি দোকান, সেটা হচ্ছে হোয়াইট বার্ম।
বেসিক্যালি এগুলো বিউটি সাপ্লাই। আপনারা যে শপটি দেখছেন এটির নাম হচ্ছে হট টপিক। হ্যাঁ ব্রাদার, হাউ আর ইউ? আর এখন যে দোকানটি দেখছেন এটি মূলত একটি ক্যাপের দোকান, দোকানটির নাম হচ্ছে লিস। আপনারা জানেন যে আমেরিকাতে বেসবল ক্যাপ অনেক পপুলার, এরা ক্যাপ পরতে অনেক পছন্দ করে। আর আপনারা যে শার্টটি পরে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্কের সবচেয়ে যে বেসবল একটি টিম আছে, নিউ ইয়র্ক ইয়াঙ্কিস, অনেক ফেমাস টিম নিউ ইয়র্কের মধ্যে এবং শুধু নিউ ইয়র্ক না আমেরিকার মধ্যে, সেটি হচ্ছে সেই ক্লাবেরই শার্ট, সেই টিমেরই শার্ট। আর শার্টটি হোয়াইট এবং নেভি পিন স্ট্রাইপ দেওয়া আছে, কেননা ইয়াঙ্কির যে অফিসিয়াল কালার সেটি হচ্ছে নেভি এবং হোয়াইট, এবং হ্যাটটিও দেখতে পাচ্ছেন সেটি নেভি এবং হোয়াইট এদের অফিসিয়াল কালার অনুযায়ী। আর আপনারা দেখতে পাচ্ছেন ব্রুকলিন ইলেভেন, ব্রুকলিনে একটি স্টেডিয়াম রয়েছে, সেখানে হয়তো আপনাদেরকে গিয়ে নিয়ে যাব, আপনাদেরকে এখান থেকে পুরো শপটি দেখাবো। আমি ভিতরে ঢুকছি না, অনেক বিজি। আপনি যে দোকানটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পারফিউম ইন ইন্ডিয়া, অর্থাৎ একটি পারফিউমের দোকান। দোকানের নাম হচ্ছে পারফিউমেনিয়া। আপনারা পারফিউমগুলো দেখতে পাচ্ছেন, আমার অবশ্য পারফিউমে অ্যালার্জি আছে, আমি পারফিউমের গন্ধ সহ্য করতে পারি না, অবশ্য কেনার আগে অনেক দেখে শুনে কিনতে হয়। চলুন তাহলে সামনে যাওয়া যাক। হাতের বামে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড নেভি। এই দোকানে অবশ্য সব ধরনের পোশাকই পাওয়া যায়, শুজ সহ, বাচ্চারা ছেলে মেয়ে সবার জন্য, এবং ম্যানস এবং হ্যাঁ হাউ আর ইউ ব্রাদার। এখন আমি দাঁড়িয়ে আছি ওল্ড নেভির সামনে। আমরা সব ওল্ড নেভিতে অনেক আশা পড়ে, কারণ এখানকার ছেলেমেয়েদের জন্য, মহিলাদের জন্য, পুরুষের জন্য, ম্যান্সদের জন্য, সবার জন্যই এখানে কম বেশি ড্রেস আছে, খুব উন্নত মানের না হলেও খারাপ নয় ওল্ড নেভির পোশাক। একটু ভিতরটা আপনাদেরকে দেখাই দিই। চেক আউট,
এই মলটির মধ্যে সবচেয়ে বড় শপ হচ্ছে বেসিক্যালি মেসিস। আমি এখন মেসিসের সামনে দাঁড়িয়ে আছি। সো মেসিসে ঢোকার আগে আমি আপনাদেরকে একটু আরেকটু পিছনটা দেখাতে চাই। সো আমি মেসিনের মধ্যে ঢুকে যাচ্ছি। এটি মূলত উইমেন্স সেকশন, হাতের ডানে উইমেন্সদের জন্য জ্যাকেট সেকশন। এটি ওইখানে আপনারা মেয়েদের জন্য, মহিলাদের জন্য প্যান্টস দেখতে পাচ্ছেন। হাতের বামনটাও বেশ কিছু ড্রেস রয়েছে। You can go, no problem. Sorry, excuse me. এখানে হচ্ছে মহিলাদের শু সেকশন। আপনাদেরকে কিছু শু দেখাই মেয়েদের। আপনাদেরকে একটা শুর প্রাইস দেখাই যদি সম্ভব হয়। না, প্রাইস আমি দেখছি না, সো দেখাতে পাচ্ছি না। এদিকে রয়েছে মেয়েদের সোয়েটার। এখানে মাইকেল কোরের ড্রেসগুলো রয়েছে। হাতের বানায় রয়েছে আলফানি, এটা একটি আরেকটি ব্র্যান্ড। আর এখানে মেসিসে যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে আলাদা আলাদা করে দেওয়া আছে। আর এখানে হ্যান্ড স্যানিটাইজার রাখা আছে দেওয়ার জন্য। আমি এখন উপরের ফ্লোরে চলে যাচ্ছি। এখানে মূলত কিডস সেকশন এবং উইমেন সেকশন অলসো, এবং গার্লস সেকশনটি এখানে। হাতের ডানে হচ্ছে বয়েজ সেকশন। এখানে আসলে গার্লস সেকশন, ছোট মেয়েদের জ্যাকেট। এখানে আর হাতের ডানে একেবারে ছোট বাচ্চাদের জন্য। এখানে বয়েজ আপনারা দেখছেন ক্রোকারি সেকশন।
আর হাতে ডানিয়ে রয়েছে আপনাদের ম্যাট্রেস অ্যান্ড বেডশিট অ্যান্ড অন্য আদার বেডরুমের জন্য যা যা লাগে। আপনার হাতের বামে ম্যাট্রেস সেকশনটি দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু ম্যাট্রেসের ব্র্যান্ড রয়েছে, এর মধ্যে বিউটি রেস্ট অন্যতম। আপনারা এখানে হার্ডগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে বেসিক্যালি শীতের দিনে গায়ে দেওয়ার জন্য, এগুলোকে কমফোর্টার বলা হয় এখানে, অ্যাজ লাইক বাংলাদেশে যেগুলো আমরা লেভ হিসেবে বলে থাকি অথবা কম্বলের অল্টারনেটিভ হিসেবে। আপনারা কিছু পিলো দেখতে পাচ্ছেন, এখানকার পিলো অবশ্য আমি পরতে মাথায় দিতে পারি না কারণ অনেক সফট। আর হাতে ডানে আপনারা টাওয়েল দেখতে পাচ্ছেন, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাগেজ সেকশন। আপনারা দেখছেন ফান অ্যান্ড গেম সেকশন, এখানে এখানে একটি টাইগার রাখা আছে, আমাদের বাংলাদেশি রয়্যাল বেঙ্গল টাইগার। অবশ্য অনেক ছোট্ট এরিয়া নিয়ে, অন্য অন্য দোকানগুলো তো কৃষদের জন্য অনেক বেশি রাখা থাকে। আমি এখন নিচে নেমে যাচ্ছি, এই ফ্লোরটি মূলত ম্যান্সদের জন্য, পুরুষদের জন্য। ম্যান্স সেকশনে আপনারা এখানে টমি হিল ফিগার ব্র্যান্ডের কিছু স্যুট দেখতে পাচ্ছেন। অবশ্যই এবার অলরেডি আমরা প্রায় তিনটি করে স্যুট কিনেছি আমি এবং লিটন, কারণ করোনার কারণে অবশ্য অনেক গুড প্রাইস ছিল এবারে। আপনারা এখানে টাই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই টাইটির প্রাইস 59.99। আর সামনে আপনারা বেল্ট দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটি বেল্টের প্রাইসও দেখাই দিই। এটা হচ্ছে পেরি হিলসের বেল্ট, এটির দাম হচ্ছে দেখতে পাচ্ছেন $47.50। আর হাতের বামে হচ্ছে আপনার শার্ট সেকশন, বেসিক্যালি এগুলো আলফানি ব্র্যান্ডের শার্ট। আর হাতের পামে রয়েছে আরেকটি ব্র্যান্ড, সেটা হচ্ছে ক্লাব রুম, এখানেও কিছু এখানে টাই রয়েছে কিছু।
আর হাতের ডানে আপনারা শুজ দেখতে পাচ্ছেন, ম্যান শুজ। যেহেতু শীতকাল চলে এসেছে, অনেক স্নো, এগুলো হচ্ছে বেসিক্যালি স্নো বুট। আমরা বাংলাদেশে হলে এটাকে রেইন বুট বলতাম হয়তো। আপনাদেরকে একটা সারপ্রাইজ দেখাই দিই। আপনারা দেখতে পাচ্ছেন এটি $140, এটা ইউজিজি শু। আর এখানে হচ্ছে পারফিউম সেকশন। পুরো এরিয়াটি পারফিউমের জন্য। আর এখন আপনি যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত বিউটি সাপ্লাই। আপনাদেরকে সামনে একটু মেসিসের ব্যাক সেকশনটাও দেখাই দিই। অবশ্য আপনাদের কিউরিসিটি জাগতে পারে যে ব্যাগের প্রাইস কিরকম, আমি আপনাদেরকে একটু ব্যাগের প্রাইস দেখাই দিই। এটি হলো কেলভিন ক্লেইনের একটি ব্যাগ, এটির প্রাইস হচ্ছে $198। এটি আর এখানে হচ্ছে গ্লাস সেকশন দেখতে পাচ্ছেন। এখানে বেসিক্যালি কন্ট্যাক্ট লেন্স সহ যারা চোখে পাওয়ার গ্লাস পড়েন, তারা এখান থেকে আসলে অ্যাডজাস্ট করে কিনে থাকেন, মেশিনের সাহায্যে তারা অ্যাডজাস্ট করে দিয়ে থাকে এখান থেকে। আর এখানে মাইকেল কোরের কিছু ব্যাগ রয়েছে। আপনারা দেখছেন মেসিসের ভিতরে জুয়েলারি সেকশন। এখানে বেসিক্যালি গোল্ড প্লেটেড, গোল্ড এবং ডায়মন্ডের জুয়েলারি রয়েছে, এবং এগুলো বেসিক্যালি অনেক এক্সপেন্সিভ। এখানে এখানে কিছু আছে খুব থিন, আর এখানে রয়েছে আপনার ক্রিসমাস অর্নামেন্ট, জুয়েলারি। ক্রিসমাসে অ্যাকচুয়ালি এরা এই ধরনের জুয়েলারি পরে থাকে। It's fashion?
এখানে কিছু রিং দেখতে পাচ্ছেন। এখানে কিছু ফ্যাশনেবল ওয়াচ দেখতে পাচ্ছেন। মিসেসে অবশ্য অনেক ভালো ভালো ওয়াচ পাওয়া যায়। আমি যে কথা বলছিলাম, আসলে দামি ওয়াচগুলো সবসময় শোকেসের ভিতরে রাখা থাকে লক করে, আর যেগুলো কম দাম সেগুলো বাইরে রাখা থাকে। এগুলো বেসিক্যালি 20, 25, 30 বা 40 ডলারের মধ্যে বাইরে যেগুলো রাখা আছে। এখানেও কিছু ওয়াচ রয়েছে। সিফু ব্র্যান্ডের ওয়াচ দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে সিটিজেন, আর এইদিকে কিছু লেডিস ফ্যাশনেবল ওয়াচ রয়েছে। ইটস গুড, আই এম ফাইন, থ্যাংক ইউ। না না, দ্যাটস গুড, থ্যাংক ইউ সো মাচ। এইদিকে কিছু জুয়েলারি আইটেম বাইরে রাখা আছে। এখানে কিছু রিং দেখতে পাচ্ছেন বাইরে রাখা আছে। আর এখানে বেসিক্যালি উইমেন্সদের জন্য ওয়াচ রাখা আছে। দেখি এই দিকটা যতটুকু দেখানো যায়, একটু গেস ব্র্যান্ডের ওয়াচ। আর এখানে দেখতে পাচ্ছেন এনি কেলিন ব্র্যান্ডের কিছু। তাছাড়া হাতের ডানেও কিছু রয়েছে ফসিল ব্র্যান্ডের। সবগুলোই ফসিল। আর এখানে রয়েছে মাইকেল কোরের ফর উইমেন্স। আর এটি হচ্ছে বেসিক্যালি মেসিসের ভিতরে মেন সেকশন। এখানে কিছু শীতের গ্লোভস দেখতে পাচ্ছেন, শীতের স্কার্ফ এখানে রয়েছে, অর্থাৎ মাফলার। কিছু হ্যাট রয়েছে। আপনাদেরকে একটা হ্যাটের প্রাইস দেখাই, উইন্টার হ্যাট। আপনারা এটির প্রাইস দেখতে পাচ্ছেন $79। এটি হচ্ছে $79, এটি $79।
আপনারা দেখছেন একটি টয় শপ। ক্রিসমাসের জন্য এখানে বিক্রির জন্য রাখা আছে, মানে দেখাচ্ছে যে স্নো পড়ছে এবং ভিতরে সান্তা ক্লজ। আর আপনারা যে দোকানটি দেখছেন এখানে হচ্ছে উইন্ডসর, মূলত মেয়েদের পোশাকের জন্য। হাতের বামের দোকানটি হচ্ছে চার্লট রুজি, এটি মূলত মেয়েদের শপ। আমি সামনে এগোচ্ছি, হাতে ডানে একটি দোকান, এর নাম হচ্ছে ভ্যান্স। এটি মূলত ভ্যান্স। দোকানটির ভিতরে একটু দেখা যাক। হাই, হাউ আর ইউ? মূলত শু শপ, বেসিক্যালি স্নিকার টাইপের শপ অ্যান্ড কনভার্স, বেসিক্যালি কনভার্স রয়েছে অসংখ্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দোকান, নেম হচ্ছে অ্যাক্সেসরিজ, মূলত এটা টেডি বিয়ার টাইপের সব ডল রয়েছে এই দোকানটিতে। এখানে রয়েছে এক্সপ্রেস ম্যান, এটি একটি ম্যান শপ। আমি ভিতরে ঢুকছি না, এখান থেকে একটু দেখাবো আপনাদের। আর এখানে আউটডোরেও কিছু দোকান রয়েছে, ওয়াশ এবং জুয়েলারি। হাতে ডানে রয়েছে একটি দোকান, সোয়ারোস্কি। আপনারা দেখছেন ফরএভার 21, এটি বেসিক্যালি উইমেন্সদের শপ। আমি সবচেয়ে ভিতরে দেখাচ্ছি ভেরি কুইক, জাস্ট ফর 30 সেকেন্ড আই থিঙ্ক। আমি বে প্লাজা, এই মলে যে সবচেয়ে যে বড়
সব সেটি হচ্ছে মেসিস। আমি মেসিসের একেবারে মেইন গেটের সামনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন মেসিসের সামনে একটি ক্রিসমাস ট্রি অনেক সুন্দর করে অর্নামেন্টস দিয়ে সাজানো হয়েছে, অনেক আকর্ষণীয় লাগে। প্রতি বছর আসলে ক্রিসমাসের আগে এবং হ্যাপি নিউ ইয়ার আগে এরকম করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার অর্নামেন্টস ক্রিসমাস ট্রিতে লাগানো আছে। এটি একটা আসলে আর্টিফিশিয়াল ট্রি দেখতে পাচ্ছেন। একটু ক্লোজলি আপনাকে দেখাই যে অর্নামেন্টসগুলো লাগানো আছে। এভাবে আসলে হাজার হাজার অর্নামেন্টস এভাবে লাগা আছে পুরোটিতেই। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওতে। বে প্লাজার শপিং মলটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল লাভলু এনওয়াইসি সাবস্ক্রাইব করবেন, LAVLU লাভলু NYC। আমার সঙ্গেই থাকুন, আপনাদের অনুপ্রেরণায় আমাকে উৎসাহিত করবে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে। আর একটি কথা, সামনে হ্যাপি নিউ ইয়ার এসেছে, সবার জন্য হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আজকে আমি এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখ দিয়ে ভাব বেরোচ্ছে। আশা রাখি, আবারও বলছি, আশা রাখি আমার ভিডিওগুলো ভালো লেগেছে এবং প্লিজ আমাকে উৎসাহিত করুন, আমার সঙ্গেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও বলছি, আমার চ্যানেলটির নাম হচ্ছে লাভলু NYC, LAVLU লাভলু NYC। থ্যাংক ইউ ভেরি মাচ।